প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো, তাই না? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। গণিত বিষয়ের দ্বাদশ অধ্যায়, তার বারোর চার অনুশীলনী, সেইখান থেকে আমরা চোদ্দ নম্বর সমস্যাটা সমাধান করব। প্রথমেই আমাদের কাজ কি, সমস্যাটাকে ভালো করে মনোযোগ দিয়ে পড়ব, কারণ সমস্যা পড়লেই কিন্তু অনেক অংশে বুঝতে পারা যায় কি বলেছে। তো মনোযোগ দিয়ে আগে পড়ি। দেখো কী লিখছে, মাতার বর্তমান বয়স, মায়ের বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ। তার দুইটা মেয়ে আছে, কন্যা আছে, এই দুই কন্যার যে বয়স আছে সেই বয়সের সমষ্টি করো, একত্র করো, করলে তার চার গুণ হচ্ছে মায়ের বয়স, বর্তমান বয়স। পাঁচ বছর পর, ফাইভ বছর পর, আজ থেকে পাঁচ বছর পর ওই যে মাতার বয়সটা, মাতার বয়সটাও কিন্তু বাড়বে, সেই সাথে মেয়েদের বয়সও বাড়বে। দেখা যায় যে পাঁচ বছর পর মায়ের বয়সটা হলো কি, ওই দুই মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, ছিল কিন্তু চার গুণ, পাঁচ বছর পর হয়ে গেল দ্বিগুণের সমান। প্রশ্ন হলো মাতার বর্তমান বয়সটা কত। তাহলে আমরা এটা সমাধান করব। বুঝতে পারছো তো শুধু অঙ্কটা, সমস্যাটা? তাহলে আমরা শুরু করি। শুরু করার পূর্বে একটা কথা, কিন্তু আমার এই চ্যানেল যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। কেন, যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর শেয়ার করে রাখো, তোমার বন্ধুবান্ধবরাও কিন্তু এটা দেখার প্রয়োজন হতে পারে, তাই না? তা শুরু করি আমরা সমাধান। সমাধান তাহলে কি হবে? সমাধানটা প্রথমেই দেখো, চাইছে কি, চাইছে হলো মাতার বর্তমান বয়স কত। আমরা কিন্তু কোনোটাই জানি না, কিন্তু একটা শর্ত দিয়ে দিছে যে দুই কন্যার বয়সের সমষ্টি তার চার গুণ হচ্ছে মাতার বয়স। দুই কন্যার বয়সের সমষ্টি, তাহলে দুই কন্যার বয়সের সমষ্টি যদি আমি, যে কন্যার বয়স আলাদা আলাদা দরকার নাই, আমরা দুইজনের একত্রে বয়সটা যদি জানি তাহলেই কিন্তু মায়ের বয়সটা আমরা বলতে পারবো তাকে চার গুণ করে। ঠিক, তাহলে আমরা ধরে নেব কোনটা, যে মনে করি দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি এক্স বছর, দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি আমি ধরে নিলাম কি এক্স বছর, তাহলে আমার যে মায়ের বর্তমান বয়স তাহলে কত হবে? বলছে কি প্রশ্নে, মায়ের বর্তমান বয়স হচ্ছে দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টির চার গুণ। তাহলে কি হবে, সুতরাং মাতার বর্তমান বয়স, বলে ফেলো মাতার বর্তমান বয়স কত হতে পারে, চার দ্বারা এক্সকে গুণ করতে হবে, কারণ বর্তমান বয়সের সমষ্টি কন্যাদেরটা আমরা ধরেছি এক্স, তাহলে চার গুণ হলে হবে ফোর এক্স। এইটা হচ্ছে মাতার বর্তমান বয়স। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো পরবর্তীতে দেখো কী লিখছে, ফাইভ বছর পর। প্রথমে আমরা দেখব ফাইভ বছর পরে কার বয়স কত হয়, পরে পরের হিসাব পরে করব। তাহলে ফাইভ বছর পরে মাতার বয়স কত হয়, দুই কন্যার বয়স কত হয়, এইটা আগে বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে লিখব কি আমরা, ফাইভ বছর পর মাতারটা কিন্তু মাতার বয়স হবে, ফাইভ বছর পর মাতার বয়স কত হবে, মাতার বর্তমান বয়স কত আছে ফোর এক্স বছর। তাহলে সামনের বছর এক বছর পরে মাতার বয়স এক বছর বাড়বে, দুই বছর পরে দুই বাড়বে, আরেক বছর পরে কী হবে, তিন বছর বাড়বে, আরেক বছর পরে এরকমভাবে পাঁচ বছর পর, কিন্তু ফাইভ বছর পর, তাহলে মাতার বয়স ফাইভ বছর বেড়ে যাবে, বর্তমান ছিল কত ফোর এক্স, তাহলে বয়সটা কত হবে ফোর এক্স প্লাস ফাইভ, এইটা হচ্ছে ফাইভ বছর পরে মাতার বয়স। ঠিক আছে, এরপরে আসো আমি লিখে যাই এবং দিয়ে, ফাইভ বছর পর আর কি আছে, দুই কন্যা আছে, দুই কন্যার বয়সের সমষ্টি বের করব, দুই কন্যার বয়সের সমষ্টি হবে কত হবে,
5 বছর পরে দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে? দেখো খেয়াল করে দেখো, মাতারটা যেরকম 5 বছর বাড়ছে, কন্যার বয়সও 5 বাড়বে, 5 বাড়বে ঠিকই, কিন্তু 5 যোগ করলে কিন্তু হবে না। এই যে বর্তমান বয়সের সমষ্টি ছিল এক্স বছর, তুমি এক্স এর সাথে কিন্তু 5 যোগ করলে হবে না। কেন হবে না বুঝতে পারো? কারণ হলো এখানে কিন্তু মাতার মতো একজন না, এখানে দুইজন, একজনের বয়স 5 বছর বাড়বে, আরেকজন কিন্তু বসে থাকবে না, তারও বয়স বাড়বে। তাহলে দুইজনের 5 করে বাড়বে, ওর বয়সও 5 বাড়বে, ওর বয়সও 5 বাড়বে। যখন আমি সমষ্টি করব দুইজনের জন্য 5 এবং 5 10 বেড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমার কি লিখতে হবে? এই যে দুই কন্যার বয়সের সমষ্টি ছিল এক্স বছর, তার সাথে প্রত্যেকের 5 করে বাড়বে। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, এর সাথে যোগ হবে, 5 বাড়বে কয়জনের? দুইজনের। এই বয়সটা হবে তোমার কি ওই দুই কন্যার বয়সের মোট বয়সটা হবে, ঠিক ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এক্স প্লাস 10 বছর। বুঝতে পারছো তো? কারণ হলো আবার বলি আমি, 5 বছর পর 5 বছর বাড়বে, কার বাড়বে? দুইও কন্যার বাড়বে, দুইজন কন্যা আছে, দুইজনেরই 5 করে বাড়বে, যে কারণে মায়ের সাথে শুধু 5 যোগ করছে সে একা, আর কন্যা এখানে দুইজন, দুইবার 5 যোগ করে দিয়েছি, ঠিক আছে। গুড, তাহলে পরে এখন তুমি প্রশ্নের সাথে আবার মিলাও, 5 বছর পরে তো আমি বয়স দুইজনেরটা পেলাম, মাতারটা পেলাম, দুই কন্যারটা পেলাম। এখন বলছে 5 বছর পর মাতার বয়সটা হলো ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। প্রশ্নের সাথে মিলাই লিখতেছি, তাহলে আমার কি করতে হবে, প্রশ্ন মতে লিখে শুরু করতে হবে। প্রশ্ন মতে কি মাতার বয়সটা হবে? মাতার বয়স কত হবে? মাতার বয়স হচ্ছে 5 বছর পরে 4x + 5। 5 বছর পরে দুই কন্যার বয়স হলো x + 10। দেখো এই দুইটা হচ্ছে 5 বছর পরে মাতার বয়স, 5 বছর পরে দুই কন্যার বয়স, ঠিক আছে। এইটা মাতার বয়স, এটা দুই কন্যার বয়স। প্রশ্নে বলছে মাতার বয়সটা হবে ইকুয়াল টু কি হবে, দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ, তার মানে এই যে দুই কন্যার বয়সের সমষ্টি আছে এখানে, তার দ্বিগুণ, ঠিক আছে। খেয়াল করো প্রশ্নের সাথে মিলছে কিনা, মাতার বয়স হবে দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। ওকে, এখন এখানে ক্যালকুলেশন করো, এক্স এর মান বের করো, তারপরে যেটা চাইছে সেটা বের করো, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি করব, ক্যালকুলেশন করব। এখানে 4x + 5 থাকবে, এখানে 2 দিয়ে গুণ করে দিতে হবে, 2 দিয়ে এক্সকে গুণ করতে হবে, 2 দিয়ে 10কে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে এক্সকে গুণ করলে হলো 2x, 2 দিয়ে 10কে গুণ করলে হলো 20। এখন এক্সেরটা যে চলকগুলো আছে এক্সগুলো একদিকে নিয়ে আসো, এক্স ছাড়াগুলো ওইদিকে নিয়ে যাও। তাহলে কি করব আমরা, এখানে 4x আছে থাক, এই 2x-টাকে তুমি এদিকে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, আর ওই দিকে 20 আছে, এদিক থেকে তুমি 5টাকে ওই পাশে নিয়ে যাও, প্লাস আছে এখানে, যে মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে পরে এখন বিয়োগ করো, দেখো কি হয়, 2x হলো এখানে, এখানে 15, তাহলে কী হবে, এক্স ইকুয়ালটা হবে কি 15/2। 15/2 মানে কি, এক্স ইকুয়াল টু 7.5। এই যে এক্সের মান আমরা পেয়ে গেলাম, ভাগ করে ক্যালকুলেটর দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, 15কে 2 দ্বারা ভাগ করলে 7.5 হয়। ওকে, এখন তোমার চাইছি কি, প্রশ্নে চাইছি কি মাতার বর্তমান বয়স কত, মায়ের বর্তমান বয়স চেয়েছে, তাই না। দেখো এখানে কোথায় লেখা আছে মায়ের বর্তমান বয়স, এই যে লেখা আছে মায়ের বর্তমান বয়স 4x। তাহলে এই যে 4x আছে, এই মাতার বর্তমান বয়স এখানে যদি আমি x এর মানটা বসিয়ে দেই, তাহলে মায়ের বর্তমান বয়স হয়ে যাবে, ঠিক আছে না। তাহলে বসিয়ে দাও, অতএব মাতার বর্তমান বয়স কি হবে, 4x ছিল, তাহলে 4 × 7.5 বছর, এইটা হলো মায়ের বর্তমান বয়স। তাহলে এখন দেখো আমরা কি করব, এই যে 4 এবং 7.5 এই দুটিকে আমরা গুণ করে দেবো। গুণ করে দিলে কি হয় দেখো, ক্যালকুলেটর দিয়ে গুণ করো, বা 30 বছর, এই যে হলো মায়ের বর্তমান বয়স হয়ে গেছে। অঙ্কটা তোমরা তুলে নাও, এর মধ্যে কোনো ভুল নেই। এর তারপরে আমরা চেষ্টা করব একটু শুদ্ধি পরীক্ষা করে দেখার যে আসলে ঠিক আছে কি না। এই যে প্রশ্নে লিখছিলাম, প্রশ্নে ছিল 5 বছর পরের কথা, খেয়াল করো 5 বছর পরে মায়ের বয়স হবে 35 বছর, তাই হবে না? 5 বছর পরে
মায়ের বয়স হবে 35 বছর। আর 5 বছর পরে দুই কন্যার বয়স কত হবে দেখো, 5 বছর পরে এই যে দুই কন্যার বয়স তো x 7.5, তাহলে 7.5 আর 5 বছর পরে 10 বছর বাড়বে, তাহলে 17.5। এই যে 17.5 এর দ্বিগুণ হচ্ছে মায়ের বয়স 5 বছর পরে, তাহলে ঠিক আছে না, এর সাথে মিলছে না। তাহলে 5 বছর পরে দেখা যাচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হয়ে যাচ্ছে মায়ের বয়স, তাহলে অঙ্কটা আমাদের সঠিক আছে। তাহলে এইটাই তোমরা তুলে নিয়েছো, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।